আসসালামু আলাইকুম মুমতাহিনা স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর যে মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটু স্বস্তি নিয়ে এসেছিল তা ধ্বংস করার কি উদ্দেশ্য থাকতে পারে এমন প্রশ্ন রেখে জনগণকে এর বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনকালে তিনি এমন আহ্বান জানান কোটা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার পর এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা নজরানা চৌধুরী রিপোর্ট গত সপ্তাহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলার শিকার হয় মেট্রো রেলের মিরপুর দশ নম্বর ও কাজীপাড়া স্টেশন সেই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল যেই ঝকঝকে তক্তকে মেট্রো রেল সেবার উদ্বোধন শেখ হাসিনা করেছিলেন বৃহস্পতিবার সকালে সেই মেট্রো রেলের ধ্বংসপ্রায় মিরপুর দশ নম্বর স্টেশন দেখতে গেলেন তিনি এখন জন্মসন্দে হল বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর পুরো স্টেশনের ভয়াবহ অবস্থা ঘুরে দেখে কতদিনে তা চালু করা যাবে সে বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী আফসোস করেন যেই প্রতিষ্ঠান জনগণের সরাসরি সেবা দেয় সেই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায় প্রতিটি স্থাপনা তৈরি করেছে যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি কি মানসিকতা ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করে কিন্তু সেই কাজই করেছে ঢাকাবাসী বিশেষ করে মিরপুর এলাকায় বসবাস করা মানুষের অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তিলে তিলে এই মেট্রো রেল নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী জানান যেই মেট্রো মানুষকে একটু স্বস্তি এনে দিয়েছিল তার উপর এরকম ক্ষোভ দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না এই মেট্রো রেলে কি আমি চলব শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কোটা বিষয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পরও এখনও আন্দোলন চলমান রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আন্দোলনের শুরুর দিকে এক দফার আন্দোলনের দফা বারবার পরিবর্তন এবং তারপরে সৃষ্ট সহিংসতার সাথে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের পাশেই পুরিয়ে দেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধ্বংসাবশেষও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌধুরী ঢাকা নজরানা সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় চরমভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এ তথ্য জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন আগামীতে এর খেসারত দিতে হবে দেশের অর্থনীতিকে বিশেষ করে রপ্তানি আর বিদেশি বিনিয়োগে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের হাসানুল সাম্প্রতিক বিশৃঙ্খলায় বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি কারণ উদ্ভূত পরিস্থিতিতে বেশ কদিন স্থবির ছিল ব্যবসা বাণিজ্য মূল্যস্ফীতি রপ্তানি আর বিনিয়োগসহ অর্থনীতির বেশিরভাগ সূচকেই পড়বে এর নেতিবাচক প্রভাব যার ঘানি টানতে হবে অনেকদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভে টানাপোড়েনের সময়ও অনেক দিন ধরেই মন্থর গতি রপ্তানিতে সাম্প্রতিক পরিস্থিতিতে বেশ কদিন বন্ধ ছিল সব ধরনের রপ্তানিমুখী কারখানা এখন জন্মশোনল হলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর অর্থনীতিবিদরা বলছেন এতে বিদেশি ক্রেতাদের আস্থা কমেছে বায়ার কিন্তু আপনার দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো দেখবেন তারা তাদের লিড টাইম দেখবে তারা তাদের প্রোডাক্ট তারা ঠিকমতো পাচ্ছে কিনা সেই কমিটমেন্টগুলো দেখবে তো সব কিছু মিলে আমাদের এক্সপোর্ট তো একটা ধাক্কার মধ্যে পড়ছে বাংলাদেশকে নিয়ে যে ভাবমূর্তি বিদেশে সেটা ভয়ানকভাবে ক্ষুণ্ণ হয়েছে দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হচ্ছে যে কিছু কোম্পানি হয়তো ছুটে যেতে পারে যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস কিনতো তারা হয়তো এখন ভিয়েতনামে চলে যাবে বা চলে যাবে ভারতে চলে যাবে আর না ফিরতে পারে তারা অন্যদিকে করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আনাটা এখন আরও চ্যালেঞ্জিং হবে বলেও জানান অর্থনীতিবিদরা এই পরিবেশে তো বিনিয়োগের প্রস্তুতি উঠছে না সেটা দেশি বিনিয়োগই হোক আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টই হোক কোনোটাই হবে না বিনিয়োগ যারা হয়তো চিন্তা করতো বাংলাদেশকে দিয়ে তারা হয়তো সেটা অল্টারনেট ডেস্টিনেশনে তারা চলে যাচ্ছে সেটা তো ফিরবে না বিদেশিদের কাছে আমাদের একটা বার্তা দিবে যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু এমনিতেই বেশি বহির্বিশ্বে যে একটা আমাদের যে ইমেজের যে বিষয়টা আছে সেই জায়গাটা সেটা সেফটি সিকিউরিটির থেকে আরম্ভ করে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের ইনভেস্টমেন্ট লাগবে ইনভেস্টমেন্ট যদি না হয় এফডিআই বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি বিদেশি বিনিয়োগ বাড়াতে সামনের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ অর্থনীতিবিদদের হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে ঘাপটি মেরে বসে আছে নাশকতাকারীরা একই সঙ্গে তিনি বলেছেন চোরাগুপ্তা হামরার হামলার মধ্য দিয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন আরও চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা মহানগর উত্তরের চারটি নির্বাচনী এলাকায় দলের নেতাদের সাথে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি এখন বিকাশ বিকাশ কর একই সঙ্গে তিনি অভিযোগ করেন আন্দোলনের উপর ভর করে হত্যা এবং সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত এ আন্দোলনের নেতৃত্বে বিএনপি জামাতের কিছুদিন আগে ঢাকা মহানগর বিভিন্ন জায়গায় বিএনপি কমিটিতে রদ বদল হয়েছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে দেশের এই সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের গুজব এবং অপপ্রচারের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি তারা ঘাপটি মেরে বসে আছে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশে সৃষ্টি করে এর ভেতর তারা অশান্তি রক্তের দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায় দেশের এই পরিস্থিতিতে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেফতার করায় উদ্বেগ জানান তিনি বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আইন শৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানান মির্জা ফখরুল এই মাত্র পাওয়া খবরে জানা গেছে আঠাশ উনত্রিশ একত্রিশ জুলাই ও পহেলা আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে কথা জানানো হয়েছে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় মংলাসহ অন্যান্য বন্দরের নিরাপত্তায় নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসান সকালে বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন নৌপ্রধান বলেন সশস্ত্র বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরাও আনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রেয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার মোহাম্মদ শাহিন রহমান এ সময় উপস্থিত ছিলেন বাংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে রয়েছে এলপিজি প্ল্যান্ট এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বাংলাদেশ নৌবাহিনী সদস্যগণ নিশ্চিত মানিকগঞ্জের ঘেউর উপজেলায় ধরেশ্বরী নদীতে বালখেডে ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবি ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার হয়েছে এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হল সকালে দুর্ঘটনাস্থল থেকে অর্ধ কিলোমিটার দূরে নিখোঁজ রফিকুল ইসলাম ও রাসেলের লাশ ভেসে ওঠে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে এলাকাবাসী জানায় মঙ্গলবার সাটুরিয়ার গোলরা এলাকার বাসিন্দারা যমুনা সেতু এলাকায় নৌভ্রমণে যান ফেরার পথে রাত একটায় ঘিওরের কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে বালুবাহী খেটে সাথে ধাক্কা লাগে এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায় ট্রলারে থাকা পঞ্চান্ন যাত্রীর মধ্যে বান্ন জন সাথে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ ছিল রংপুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি দপ্তর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্ষতিগ্রস্ত তাজহাট থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ডিবি ডিসি ক্রাইম কার্যালয়ে ঘুরে দেখেন মন্ত্রী মহানগর ও জেলা আওয়ামী লীগ অফিসও পরিদর্শন করেন তিনি এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ছিল এনটিভি দুপুরের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই। এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট একে নিজের বিকাশ নিজে কর